গুড মর্নিং ছোট বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা দুই অঙ্কের ভাগ অঙ্ক শিখব। এর আগে আমরা এক অঙ্কের ভাগ কিভাবে করতে হয় শিখেছিলাম, তাই আজ দুই অঙ্কের ভাগ শিখব। তাহলে চলো শুরু করা যাক। देखे नी छय दिए सात दस आठ अठहत्तर के भाग करब। ताहले भागेर एक नियम आमी बोले दी, जखन आमरा दुई अंकेर भाग करब प्रथमे आमाके देखते हबे जे संख्या दिए भाग करब আর যে সংখ্যাকে ভাগ করব সেই সংখ্যাটি এর থেকে বড় হতে হবে অথবা সমান হতে হবে, তবেই এই সংখ্যা দিয়ে এই সংখ্যাকে ভাগ করা সম্ভব। তাহলে আমরা একবার দেখে নিই। তাহলে ছয়কে ছয়, ছয় দুগুণো বারো, তাহলে কি হলো, এর কাছাকাছি থাকলো কি ছয়কে ছয়, বারো, ছয় দুগুণো বারো বড় হয়ে যাচ্ছে, তাহলে এর সঙ্গে ভাগ যাচ্ছে না। তাহলে ছয়কে ছয়, তাহলে এবার কী করতে হবে, এটা থেকে এটা বিয়োগ করতে হবে, ভাগের ক্ষেত্রে এটাই নিয়ম। তাহলে সাত থেকে ছয় বাদ দিয়ে দেখি, এক দুই তিন চার পাঁচ ছয় সাত, তাহলে এক দুই তিন চার পাঁচ ছয়, ছয় বাদ দিতে হবে, তাহলে থাকলো এক। তাহলে সাত থেকে ছয় বাদ দিলে হয় এক। এবারে ছয় দিয়ে এককে কি ভাগ যায়, যায় না, যেহেতু এটা ছোট। আমি কি বলেছিলাম, এর সমান হতে হবে অথবা এর থেকে বড় হতে হবে, তাহলে যাচ্ছে না। তাহলে এবার কী করতে হবে, এই সংখ্যাটাকে নামিয়ে নিতে হবে। এই সংখ্যাটা নামানোর পরে এবারে দেখা যাচ্ছে এটা কত হলো, আঠেরো, এক দশ আট আঠেরো হয়ে গেল। তাহলে ছয় দিয়ে আঠেরোকে নিশ্চয়ই বড়, তাই আমি ভাগ করতে পারবো। তাহলে আমি ছয়ের ঘরের নামটা একবার পড়ে দেখি, ছয়কে ছয়, ছয় দুগুণ বারো, তিন ছয় আঠেরো, তিন ছয় আঠেরো মিলে গেল। তাহলে তিন ছয়ে এক দশ আট আঠেরো, তাহলে মিলে গেল। মিলে গেলে নিচে এরকম কেটে দিতে হয়। তাহলে এখানে আমরা ছয় দিয়ে আঠাত্তরকে ভাগ করে ভাগফল পেলাম তেরো, ভাগফল তেরো। এবার আরেকটি উদাহরণ দেখে নিই। পাঁচ দিয়ে পঁচাশিকে ভাগ, তাহলে সেই একই নিয়ম। আমি কি বলেছিলাম, প্রথমে দেখতে হবে এই সংখ্যার থেকে এই সংখ্যাকে সমান হতে হবে অথবা বড় হতে হবে। তাহলে এক্ষেত্রে কি আছে, এটা কি হয়েছে, এটা কিন্তু বড়ই আছে। তাহলে পাঁচ দিয়ে আমি এটাকে ভাগ করতে পারি, তাহলে পাঁচেকে পাঁচ, পাঁচ দুগুণ দশ। তাহলে এবার দেখতে হবে এটা সমান হতে হবে অথবা এর থেকে একটু ছোট বা কাছাকাছি থাকতে হবে, বেড়ে গেলে কিন্তু দিতে পারবো না। তাহলে পাঁচেকে পাঁচ, পাঁচ দুগুণ দশ, দশ বড় হয়ে যাচ্ছে, পাঁচ ছোট হয়ে যাচ্ছে, তাহলে কী হলো, পাঁচেককে পাঁচ, তাহলে বিয়োগ করতে হবে পাঁচ আর আটের। তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট, তো এক দুই তিন চার পাঁচ বাদ, তাহলে এক দুই তিন, পাঁচ থেকে আট বাদ, আট থেকে পাঁচ বাদ দিলে থাকে তিন। তাহলে তিনের সঙ্গে পাঁচের ভাগ, তিন যেহেতু ছোট পাঁচ তো যাচ্ছে না, তাহলে এবার কী করতে হবে, এই সংখ্যাটাকে নামিয়ে নিতে হবে। তাহলে এবার হয়ে গেলো পঁয়ত্রিশ, তাহলে পাঁচের সঙ্গে পঁয়ত্রিশের ভাগ মিলাতে হবে। তাহলে পাঁচেকে পাঁচ, পাঁচ দুগুণো দশ, তিন পাঁচে পনেরো, চার পাঁচে কুড়ি, পাঁচ পাঁচে পঁচিশ, পাঁচ ছয় তিরিশ, পাঁচ সাততে পঁয়ত্রিশ, পাঁচ সাততে পঁয়ত্রিশ, তিন দশ পাঁচ পঁয়ত্রিশ, মিলে গেল। তাহলে মিলে গেলে কী হয়েছে, কেটে দিতে হয়। তাহলে এখানে আমরা পাঁচ দিয়ে পঁচাশিকে ভাগ করে ভাগফল পেলাম সতেরো, ভাগফল সতেরো। তাহলে আমরা আর একটি উদাহরণ দেখে নেব। এবারে আমরা নয় দিয়ে
आठ दस एक एकाशी के भाग करब। ताहले नय दिए आठ के देखब, ताहले नय आठर थेके छोटो, सेक्षेत्रे आमी कि बोलेछिलाम जे भाज्य भाजकेर थेके, एटाके बला हय भाजक, एटा हच्छे भाज्य, ताहले भाज्य भाजकेर थेके बड़ो होते हबे अथवा समान होते हबे, किन्तु एक्षेत्रे कि होयेछे छोटो। ताहले आमाके कि करते हबे, এই সংখ্যাকে ধরে নিতে হবে, এর থেকে সমান, এর সমান হতে হবে অথবা এর থেকে বেশি হতে হবে। তাহলে আমার এটা একা পারছে না, তাহলে আমি কী করলাম একে যুক্ত করে নিলাম, তাহলে কী হলো আট দশ এক একাশি, তাহলে নয় দিয়ে একাশিকে মিলাতে হবে। তাহলে নয় কে নয়, নয় দুগুণ আঠেরো, তিন নয় সাতাশ, চার নয় ছত্রিশ, পাঁচ নয় পঁয়তাল্লিশ, ছয় নয় চুয়ান্ন, সাত নয় তেষট্টি, আট নয় বাহাত্তর, নয় নয় একাশি। তাহলে নয়ে নয়ে একাশি মিলে গেল। তাহলে এখানে নয় দিয়ে একাশিকে ভাগ করে আমরা ভাগফল পেলাম নয়, ভাগফল নয়। তাহলে বন্ধুরা, ভাগের নিয়মও তোমাদের কাছে আমি দুই অঙ্কে কীভাবে করতে হয় শেখালাম, এছাড়াও অনেক নিয়ম আছে, অবশিষ্টের অঙ্ক আছে, তাছাড়া যদি আমার পরপর দুটো সংখ্যা নামে তাহলে কী করতে হবে, বিভিন্ন রকম অঙ্ক আমি শেখাবো এর পরের ভিডিওতে। তাহলে তোমরা প্র্যাকটিস করবে এবং মন দিয়ে পড়াশোনা করবে। আজ তাহলে আসি, টাটা।